আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল। যখন সারা পৃথিবীতে ইহুদিদেরকে কেউ আশ্রয় দেয়নি, তারা আশ্রয়ের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে বেরিয়েছে, তখন মুসলমানরা উদারতার পরিচয় দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিল। সেই আশ্রয়ের সুযোগ নিয়ে তারা ধীরে ধীরে মুসলমানদের ভূমি দখল করার চেষ্টা করে। অতঃপর 1967 সালে আমেরিকার সামরিক সহযোগিতা নিয়ে আরবদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সেই যুদ্ধে জয়লাভ করার পর তারা অত্যন্ত আগ্রাসীভাবে মুসলমানদের ভূমি দখল করে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এই অবৈধ ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মুসলমানদের রক্ত ঝরছে, মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে, নিজেদের মাতৃভূমিতে ফিলিস্তিনিদেরকে শরণার্থী করে রেখেছে, গাজাকে তারা উন্মুক্ত কারাগার বানিয়ে রেখেছে, গাজা থেকে তারা বের হতে পারছে না, আবার গাজা থেকে বের হলে ঢুকতেও পারছে না। পশ্চিম তীরে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে গেলে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে যেন তেনভাবে হস্তক্ষেপ করছে তাদের চলাফেরার উপরে, তাদের স্বাধীনতার উপরে। ফিলিস্তিনিদের এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য একটা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা একান্ত জরুরি হয়ে পড়েছে। আলাকসায় ইহুদিরা প্রবেশ করে তারা সেখানে তাদের ধর্মীয় আচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আলাকসা এবং জেরুজালেমের মালিকানার অধিকার একমাত্র মুসলমানরাই দাবি করতে পারে, কেননা সমস্ত নবী রাসূল এবং সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি মুসলমানরাই কেবল বিশ্বাস স্থাপন করেছে। অন্য কোনো জাতি এই আলাকসা এবং জেরুজালেমের মালিকানা দাবি করার অধিকার রাখে না, কারণ ইহুদিরা কোনো নবীকেই তারা মানেনি, কোনো আসমানি কিতাব তারা মানেনি। তারা যে দাবি করে তারা মুসা আলাইহিসসালামের উম্মত, সেটাও তারা দাবি করতে পারে না, কারণ মুসা আলাইহিসসালামের যে কিতাব তাওরাত সেটাও তারা পরিবর্তন করেছে। তারা অগণিত নবীকে হত্যা করেছে, জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদেরকেও তারা হত্যা করেছে। সেই জন্য ইহুদি এবং খ্রিস্টান কোনো জাতি আলাকসা এবং জেরুজালেমের মালিকানা দাবি করার অধিকার তাদের নেই। সেই জন্য আলাকসা এবং জেরুজালেমকে একটা পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমির সম্মান বজায় রাখার জন্যে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে যে তিনটি দেশ, সেই তিনটি দেশ হল মরক্কো, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। গত 11ই নভেম্বর 2023 সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ এবং ওয়াইসি সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে মতৈক্যে পৌঁছাতে পারেনি। ইসরায়েলের পক্ষে সেখানে তিনটি মুসলিম রাষ্ট্র ভোট দিয়েছে, সেগুলি হল মরক্কো, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। এই ধরনের মুসলিম রাষ্ট্রের নেতা তারা কি করে মুসলমান দাবি করেন, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের পক্ষে নেই, সেখানে এই সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানগণ ইসরায়েলের পক্ষে কথা বললেন, আর ফিলিস্তিনের নিরপরাধ সাধারণ মানুষকে হত্যার সার্টিফিকেট দিয়ে দিলেন, এ লজ্জা আমরা কোথায় রাখব? অন্যান্য প্রভাবশালী যে মুসলিম রাষ্ট্রগুলি রয়েছে তারা কি করলেন? এই তিনটি রাষ্ট্রকে তারা কেন বোঝাতে সক্ষম হলেন না যে এই মুহূর্তে মুসলিম রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এই ইহুদি রাষ্ট্র সমগ্র আরব বিশ্বকে খেয়ে ফেলবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে মুসলিম রাষ্ট্রগুলি এই সত্যটা উপলব্ধি করতে পারলেন না। তবে আমরা আশাবাদী যে এই সমস্ত তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলির এগিয়ে না আসলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ইনশাআল্লাহ আমরা ইসরায়েলের বিপক্ষে বিজয় ছিনিয়ে আনতে পারব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মহান যোদ্ধারা ইসরায়েলের প্রতিটি
হামলার জবাব দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে মুসলিম রাষ্ট্রগুলি উচিত ছিল আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলি যেইভাবে ইসরায়েলকে সব দিক দিয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে, আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ছিল এই একইভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সর্বদিক থেকে সহযোগিতা করা। আজকে আমরা কি দেখছি, ইসরায়েল একটার পর একটা বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং শরণার্থী শিবিরেও তারা হামলা চালিয়ে অগণিত নিরপরাধ শিশু ও নারী এবং যুবক এবং বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলোর উচিত অনতিবিলম্বে পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে ফিলিস্তিনকে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে তাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করা। মিশরের সাথে যে রাফা ক্রসিং রয়েছে সেই সীমান্ত খুলে দিয়ে গাজাতে সব ধরনের সহযোগিতা প্রদান করা উচিত, নইলে ইসরায়েলকে থামানো যাবে না। ইসরায়েলকে যদি এই সুযোগে থামানো না যায় তাহলে প্রত্যেকটা আরব রাষ্ট্রগুলির কপালে দুঃখ আছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ইহুদিদের দখলে চলে গেছে, বাহরাইন চলে গেছে, মরক্কো চলে গেছে, এইভাবে আস্তে আস্তে সৌদি আরবও চলে যাবে, মুসলমানিত্ব বলতে আর কিছু থাকবে না। আমি মহান রাব্বুল আলামিনের নিকট এই প্রার্থনা করি যে আল্লাহ পাক যেন মুসলমানদেরকে এই সত্য বোঝার উপলব্ধি দান করেন এবং ঐক্যবদ্ধভাবে সমগ্র ইসরায়েল নামক রাষ্ট্রটিকে এই মুসলমানদের ভূমি থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।